হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য ভুরা মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি। তোমরা সবাই একটি ছোট্ট করে লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এখন আমি বাপের বাড়িতে আছি আর আমাদের ডিঘিতে মাছ মারছে। কতগুলো মাছ তোমরা দেখে নাও। বন্ধুরা, এই গুঁড়ো মাছ দিয়েই আজকে তোমাদের রেসিপি করে দেখাবো। এখন সবাই মিলে গুঁড়ো মাছগুলো বেছে নেওয়া হচ্ছে। রেসিপির জন্য এখানে অল্প গুঁড়ো মাছ নিয়েছি। গুঁড়ো মাছগুলো ভালো করে বেছে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো খুব ভালো করে মেখে নেব। লবণ আর হলুদ গুঁড়ো মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে রাখা গুঁড়ো মাছগুলো কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব সাবধানে গুঁড়ো মাছগুলো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব, বেশি ভেজে নেব না। বন্ধুরা, তোমাদের গুঁড়ো মাছ খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। গুঁড়ো মাছ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমি একাই মোবাইল দিয়ে এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি। তোমরা প্লিজ কষ্ট করে আমার ভিডিওটি দেখে নিও। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব তিনটি পাকা লঙ্কা আর একটি বড় সাইজের পেঁয়াজ, সরু করে কেটে নিয়েছি। দিয়ে দেব, এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে। নেড়ে নিয়ে পাকা লঙ্কা পেঁয়াজ আর কালো জিরে হালকা করে ভেজে নেব। পাকা লঙ্কা পেঁয়াজ আর কালো জিরে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে এক টুকরো আদা আর এক চা চামচ গোটা জিরে শিলনোড়ায় বেটে নিয়েছি, দিয়ে দেব। এবার মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার নেড়ে নিয়ে সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে এক চা চামচ সর্ষে আর সামান্য একটু সর্ষের মধ্যে লবণ দিয়ে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এক মিনিটের মতো নেড়ে নেব। বন্ধুরা, শুধুমাত্র তোমাদের জন্য আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে রান্না করছি। প্লিজ বন্ধুরা, কষ্ট করে তোমরা পুরো রেসিপিটি দেখে নিও। এক মিনিটের মতো জাল করে নিয়েছি, এবার এখানে সামান্য জল দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে আরও তিন মিনিট জাল করে নেব। তিন মিনিট জাল করে নিয়েছি, এবার এখানে হালকা করে ভেজে রাখা গুঁড়ো মাছগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে আরও তিন মিনিটের মতো জাল করে নেব। বন্ধুরা, তোমাদের দাদাই ভিডিও করতো, কিন্তু আমি বাপের বাড়িতে আসি তোমাদের দাদার সাথে। তোমাদের দাদা বাড়ি ফিরে গেছে আর আমি এখানেই আছি, তাই এখন একাই ভিডিও করতে হচ্ছে। বন্ধুরা, তিন মিনিট জাল করার পর জাল অফ করে দিয়েছি, আমার রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, কয়েকদিন এভাবেই রান্না করব, তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। বন্ধুরা, এভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। গুঁড়ো মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, গুঁড়ো মাছের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।